দ্রুত চাকরি প্রদানের দাবিতে আজ শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। 2022 সালে ত্রিপুরা রাজ্যের 361 শিক্ষকতার চাকরি প্রত্যাশী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাশ করার পর দু বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোনো এক অজ্ঞাত কারণে এই সকল চাকরি প্রত্যাশীদের শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে না। মেধা থাকার পর কেন তাদের চাকরি হচ্ছে না তা জানতে এবং অবিলম্বে তাদের শিক্ষক পদে নিয়োগ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তারা। আপনারা জানেন যে আমরা যখন 2022 সালে টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট 30,000 ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা 361 জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে এবং এখনও আছেন, এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্বর করেন। আমরা 2022 সালে টেট স্টুডেন্ট আসছিলাম সবাই, আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9% আমরা পাস করছি, 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হইছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পফুল নেই। দে আর নট গিভিং আস এনি প্রপার লাইক রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে, মানে তারা এক একজনে এক এক কথা বলে, সবাই মিলে একটা কথা বলতো, তো হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার। একজনে জিগাইতেছি একটা কথা বলতেছে, আরেকজনে জিগাইতেছি আরেকটা কথা বলতেছে, তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদেরকে পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে। 2022 সালে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট আমরা, শুধু আজকে নয়, এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি। তার পাশাপাশি যে শিক্ষামন্ত্রী তথা এর যে অভিভাবক, প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করতে পারিনি। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছিল টেট 1, এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি, তার মধ্যে থেকে আবার বিএড টেট 1 যারা আছে তারা বাদ পড়ে গেছে। অর্থাৎ সংখ্যাটা এখন যদি আমরা মানে দেখি তাহলে এটা 300-এর কাছাকাছি চলে আসে।